Welcome to my YouTube channel. Thanks for click this video. তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হচ্ছে স্কলারশিপ বিষয়ে। পশ্চিমবঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে বহুদিন আগে। এবার কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তির তোড়জোড় শুরু হয়ে গেছে। ইতিমধ্যে স্কুলের অ্যাডমিশন হয়ে গেছে এবং কলেজের অ্যাডমিশন প্রক্রিয়া চলছে। তবে অসহায় ছাত্রছাত্রী উচ্চ শিক্ষার পদে প্রধান অন্তরায় অর্থবা এমন তো অবস্থায় পারোয়াদের পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশিরভাগ সময় সরকারি স্কলারশিপ ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি কর্তৃক ছাত্রছাত্রী প্রদত্ত বৃত্তি এক ভরসা হয়ে ওঠে। আমরা চেষ্টা করি যে সকল বিদ্যার্থীদের পরিবারের অর্থনৈতিক অবস্থা ভালো নয় যাতে তারা উচ্চ শিক্ষা লাভ করে তাদের ভবিষ্যৎ সুন্দর করতে পারে, তার জন্য বিভিন্ন স্কলারশিপের খোঁজ দিয়ে এবং তাদের সহায়তা করা এবং অসহায়তাকে সহায়তা করা। মাধ্যমিক পড়ুয়া ইতিমধ্যে একাদশ শ্রেণীতে বিভিন্ন শাখায় ভর্তি হয়ে পড়াশোনা পথে এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। এবার উচ্চ মাধ্যমিক পড়ুয়ারা কলেজে স্নাতক কোর্সে ভর্তির মাধ্যমে তাদের পড়াশোনা জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে চলেছে। উচ্চশিক্ষায় পড়াশোনার পাশাপাশি বিভিন্ন আনুষঙ্গিক খরচের জন্য বই কেনা, টিউশন খরচ ইত্যাদি এবং ভালো পরিমাণে অর্থের প্রয়োজন। তাই শিক্ষার্থীদের উচ্চশিক্ষা লাভের আর্থিক সহায়তা করার জন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানগুলি দুর্দস্ত মেধাবী মধ্যমান ও পূর্ববর্তী শ্রেণীতে পাস নম্বর পেয়েছে এমন পড়ুয়াদের কোর্স অনুযায়ী বিভিন্ন পরিমাণে বৃত্তি প্রদান করে। তাজ এমনই 14টি স্কলারশিপের সম্বন্ধে খোঁজ দেব। সেগুলি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর আবেদন করতে পারবেন এবং সেগুলি সবচেয়ে বেশি টাকা পাওয়া যায়, পাশাপাশি কোন স্কলারশিপে কত টাকা পাওয়া যাবে তা আলোচনা করব। উক্ত 14টি গুরুত্বপূর্ণ স্কলারশিপের মাধ্যমে 8টি সরকারি স্কলারশিপ ও 6টি হচ্ছে বেসরকারি স্কলারশিপ নিয়ে কথা বলবো। তো আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 14টা স্কলারশিপের ব্যাপারে জানিয়ে দেবো। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও যাতে পরবর্তী এরকম ভিডিও সবার আগে দেখতে পাও। আর যারা সাবস্ক্রাইব করছো তাদের অসংখ্য ধন্যবাদ। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আসি সরকারি স্কলারশিপ। সরকারি স্কলারশিপগুলো কোনগুলো এবং কত টাকা থেকে কত টাকা পর্যন্ত পাওয়া যাবে সেই স্কলারশিপগুলো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। সরকারি স্কলারশিপের মধ্যে আসে প্রথমত স্বামী বিবেকানন্দ বা মেরিট কাম SBMCM স্কলারশিপ। সরকারি স্কলারশিপের মধ্যে প্রথমে এটাই আসে। এই স্কলারশিপে ছাত্রছাত্রীদের মাসিক সর্বনিম্ন 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 8000 টাকা পেয়ে যায়, অর্থাৎ মাসে এটা, অর্থাৎ কোর্স অনুযায়ী বছরের সর্বনিম্ন 12000 টাকা থেকে শুরু করে 96000 টাকা পেয়ে থাকে ছাত্রছাত্রীরা। অর্থাৎ এই স্কলারশিপে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপে 12000 থেকে শুরু করে 96000 আর মাসে 1000 টাকা থেকে 8000। 1000 হলে মাসে 12000 এবং 8000 হলে 96000। তো এই স্কলারশিপে এত টাকা প্রদান করে দেওয়া থাকে। দুই নম্বর নবান্ন স্কলারশিপ। এই স্কলারশিপের আওতায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে শিক্ষার্থীরা এককালীন 10000 টাকা পেয়ে থাকে। নবান্ন স্কলারশিপের আরেক নাম হচ্ছে উত্তরকন্যা স্কলারশিপ। অর্থাৎ নবান্ন আর উত্তরকন্যা দুটো স্কলারশিপ সেম। তো সেই ক্ষেত্রে কেউ যদি বলে আমি নবান্ন উত্তরকন্যা আলাদা, কিন্তু না, নবান্ন আর উত্তরকন্যা একই স্কলারশিপ। তিন নম্বর হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী আর মাইনরিটি স্কলারশিপ। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগে ছাত্রছাত্রীদের প্রত্যেক বছর ক্লাস অনুযায়ী বার্ষিক ন্যূনতম 1100 টাকা থেকে আরম্ভ করে সর্বোচ্চ 33000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এই স্কলারশিপের মাইনরিটিদের জন্য এই স্কলারশিপটা আর্থিক, মানে বার্ষিক ন্যূনতম 1100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 33000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ সরকার। অর্থাৎ এটাও সরকারি স্কলারশিপ। চার নম্বর ঐশিস স্কলারশিপ। ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে এবং ঐশিস স্কলারশিপ। ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে রাজ্যের তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও অনন্য অনগ্রহ শ্রেণী OBC অন্তর্ভুক্ত বিদ্যার্থীদের উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার বিভিন্ন শ্রেণী ছাত্রছাত্রীদের কোর্স অনুযায়ী 10000 টাকা প্রদান করে থাকে। অর্থাৎ এই যে স্কলারশিপ ঐশিস স্কলারশিপ, যেটাকে বলা হয় বা স্টাইপিন বলা হয়, ইনপুট বলা হয়, যেখানে যেটা নামে পরিচিত, এর নাম হচ্ছে ঐশিস স্কলারশিপ। এই স্কলারশিপের হচ্ছে SC ST OBC এই স্কলারশিপের টাকা প্রদান করা হয়। কোর্স অনুযায়ী 10000 টাকা পর্যন্ত প্রদান করা হয়। এক একটা কোর্সে এক এক রকম থাকে, সেই অনুযায়ী হায়েস্ট 10000 টাকা এই কোর্সে প্রদান করা হয়। 3000 টাকা থেকে শুরু করে, অর্থাৎ ক্লাস 9-10 3000 টাকা দেয়। ঠিক আছে, এখন কমিয়ে দিয়েছে 1-200 টাকা। ক্লাস 11-12 সেম দেয় এবং কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার
থার্ড ইয়ার, এখন তো ফোর্থ ইয়ার, অর্থাৎ চার বছর। চার বছরে স্কলারশিপে 4400 না, এর আগের বছর যারা গ্রাজুয়েশনে অনার্স বা পাস কোর্সে করছেন তারা কেউ কেউ 4400 টাকাও পেয়েছে, কেউ কেউ 5000 টাকাও পেয়েছে। সেই ক্ষেত্রে এটা বলা যাচ্ছে না, তো কোর্স অনুযায়ী সেই টাকাটা তোমাকে প্রদান করবে। পাঁচ নম্বর, বিজ্ঞানী কন্যা মেধাবৃত্তি স্কলারশিপ। এই স্কলারশিপ আবেদন করলে ছাত্রছাত্রীরা বছরে 24,000 টাকা বৃত্তি পাবে, অর্থাৎ এই স্কলারশিপটা আবেদন করলে বছরে ছাত্রছাত্রীরা 24,000 টাকা পাবে। স্কলারশিপ নাম হচ্ছে বিজ্ঞানী কন্যা মেধা স্কলারশিপ। ছয় নম্বর, প্রগতি স্কলারশিপ। প্রগতি স্কলারশিপ আবেদন করলে কোর্স অনুযায়ী বছরে 30,000 টাকা পাবে শিক্ষার্থীরা, অর্থাৎ এগুলো স্কলারশিপ খুব হাই স্কলারশিপ। এই স্কলারশিপগুলো আবেদন করলে বছরে 30,000 টাকা শিক্ষার্থীরা পাবে। সাত নম্বর, সক্ষম স্কলারশিপ। সক্ষম স্কলারশিপের আওতায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের পড়াশোনা ও হুইল চেয়ারের কেনার জন্য 50,000 টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করে থাকে ভারত সরকার। অর্থাৎ অনেক ছেলে মেয়ে জানে না এতগুলো স্কলারশিপ আছে, তো সেই ক্ষেত্রে এই ভিডিওটা আমার বানানো যাতে প্রত্যেক ছাত্রছাত্রী এই স্কলারশিপগুলির সুবিধা উপভোগ করতে পারে, অর্থাৎ এই স্কলারশিপের সহায়তায় তারা পড়াশোনা এগিয়ে যেতে পারে, এই উদ্যোগেই এই ভিডিওটা করা আছে। তো নেক্সট আছে MHRD স্কলারশিপ। এই বৃত্তিটি সরকারি মেধাবী পড়ুদের মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের ফান্ড থেকে দেওয়া হয়। উপযুক্ত পড়ুদের স্কলারশিপের মূল স্বরূপ বার্ষিক 50,000 টাকা প্রদান করা, অর্থাৎ এই স্কলারশিপটা হচ্ছে মেধাবী পড়ুদের মানব সম্পদ উন্নয়নের মন্ত্রকের ফান্ড থেকে দেওয়া হয়ে থাকে। উপযুক্ত পড়ুদের স্কলারশিপের মূল স্বরূপ হচ্ছে বার্ষিক 50,000 টাকা প্রদান করা। তো এই যে সরকারি আটটা স্কলারশিপ আছে, এই আট স্কলারশিপগুলির যোগ্যতা এবং কী কী ডকুমেন্টস, আবেদন প্রক্রিয়া, কী সম্পূর্ণ তথ্যই এক একটা করে নেক্সট ভিডিওতে দিতে থাকবো, সেগুলো দেখে তোমরা আবেদন করে নেবে। একবারে তো এতগুলো স্কলারশিপ দেওয়া সম্ভব না, কারণ অনেক বড় ভিডিও হবে, তার জন্য প্রত্যেকটা স্কলারশিপ ইতিমধ্যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডিটেলস দিয়ে দিয়েছি, যে আস্তে আস্তে সম্পূর্ণ স্কলারশিপের ভিডিওই আমি দেবো। তো সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী ভিডিও দেখতে পাবে না, কারণ নোটিফিকেশান যাবে না, তো টেরও পাবে না। সেই ক্ষেত্রে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এবার চলে আসি বেসরকারি স্কলারশিপ। টাটা ট্রাস্ট গ্রুপ স্কলারশিপ। টাটা ক্যাপিটাল পঙ্গ স্কলারশিপের আবেদন করলে মিলবে 50,000 টাকা। তো এই যে বেসরকারি স্কলারশিপগুলো অনেক প্রকার বেশি পরিমাণ টাকা প্রদান করে, সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট, অনেক ছেলে মেয়ে জানে না, সেক্ষেত্রে তো এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যই তুলে ধরবো, শুধু স্কলারশিপগুলোর নাম ও কত টাকা পেতে পারে। এবং এরপরে যখন ভিডিওগুলো দেবো এক এক করে এক একটা স্কলারশিপের উপরে, সেই ভিডিওগুলো তোমরা দেখে বুঝতে পারবে যে কীভাবে তোমরা আবেদন করবে। এই ভিডিওতে শুধুমাত্র তোমাদের জানিয়ে দেবো যে স্কলারশিপগুলো নাম কী এবং কত টাকা দিতে পারে। পিএমবাদা বিরালা স্কলারশিপ। এই স্কলারশিপ আবেদন করলে পেয়ে যাবে বার্ষিক 24,000 টাকা বৃত্তি, অর্থাৎ এই স্কলারশিপ আবেদন করলে বছরে ছাত্রছাত্রীরা 24,000 টাকা পাবে। তিন নম্বর, সীতারাম জিন্দাল স্কলারশিপ। সীতারাম জিন্দাল ফাউন্ডেশন স্কলারশিপ আবেদন করলে 50,000 টাকা পর্যন্ত স্কলারশিপের সুযোগ পেয়ে যাবে ছাত্রছাত্রীরা, অর্থাৎ এই যে স্কলারশিপগুলো বেশিরভাগ হাই অ্যামাউন্ট, তো সেই ক্ষেত্রে অনেকে স্কলারশিপগুলো জানে না, অনেকে বুঝতে পারে না, অনেকে ঠিকঠাক করতে পারে না। সেই ক্ষেত্রে জন্য আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সেই সব ছেলেমেয়েরা যারা এইসব স্কলারশিপ পাওয়ার যোগ্য, তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার আমার খুব দরকার, কারণ তারা এই স্কলারশিপগুলো পেলে তাদের পড়াশোনা খুব ভালো মতন চালিয়ে যাবে। নেক্সট, চার নম্বর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কলারশিপ আবেদন করলে পেয়ে যাবে বার্ষিক 6,000 টাকা স্কলারশিপ, 6,000 টাকা পর্যন্ত স্কলারশিপ, অর্থাৎ এই স্কলারশিপ আবেদন করলে বার্ষিক বছরে 6,000 টাকা প্রদান করবে এই স্কলারশিপের যে সংস্থা আছে। পাঁচ নম্বর, আলো স্কলারশিপ। আলো স্কলারশিপ আবেদন করলে বার্ষিক 7,200 টাকা পেয়ে যাবে, অর্থাৎ 7,200 টাকা স্কলারশিপ আবেদন করলে পেয়ে যাবে। ধীরুভাই আম্বানি স্কলারশিপ। ধীরুভাই আম্বানি স্কলারশিপ জিও ফাউন্ডেশন, অর্থাৎ জিও ফাউন্ডেশন স্কলারশিপ এ আবেদন করলে পেয়ে যাবে বার্ষিক 41,000 টাকা অনুদান, অর্থাৎ এই যে স্কলারশিপ বেসরকারিগুলো স্কলারশিপ আছে, সেই স্কলারশিপগুলো আবেদন করলে অনেক ক্ষেত্রে হাই হাই অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে অনেকে জানে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত তথ্যগুলো তুলে ধরলাম, কোন কোন স্কলারশিপ আছে, মোট 14টা স্কলারশিপের কথা তুলে ধরলাম। নেক্সটে যদি কোনো স্কলারশিপ আরও বেরিয়ে থাকে তো আমি অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে আপলোড করে দেবো ভিডিও। তো এই স্কলারশিপের প্রত্যেক ডিটেলস, অর্থাৎ কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করবে এবং কোথা থেকে আবেদন করবে, এর ডকুমেন্টস কী কী, সম্পূর্ণ তথ্য প্রত্যেকটা স্কলারশিপের ভিডিও আমি নেক্সট টাইম আপলোড করতে থাকবো। সেইগুলো সম্পূর্ণ স্কলারশিপের ভিডিওগুলো দেখে তারপরে তোমাদের ওই যোগ্যতা, ওই ক্যাটাগরিটা যদি থাকে তো অবশ্যই তোমরা আবেদন করে নেবে, কারণ আবেদন করলে এখানে অনেক
টাকা, অনেক বড় অ্যামাউন্ট স্কলারশিপে, প্রত্যেকটা স্কলারশিপের বিগ বিগ অ্যামাউন্ট, সেই ক্ষেত্রে তোমরা সেই স্কলারশিপগুলো আবেদন করবে, কারণ আবেদন করলে স্কলারশিপগুলো পাবে। তো সরকারি আছে 8টা, বেসরকারি আছে 6টা, তো মোট 14টা স্কলারশিপ নিয়েই বললাম যে নাম কী আছে স্কলারশিপগুলো এবং তাদের অ্যামাউন্ট কত, কত টাকা পর্যন্ত পেতে পারে এবং কারা কারা আবেদন করতে পারবে, কোন ক্লাসের জন্য আবেদন করতে পারবে, কী ডকুমেন্টস লাগবে, আবেদন প্রকারে কী আছে, কীভাবে আবেদন করতে হবে, অনলাইন না অফলাইন, সম্পূর্ণ তথ্য প্রত্যেকটা স্কলারশিপের ডিটেলস নিয়ে নেক্সট ভিডিওতে আপলোড করব। এক একটা স্কলারশিপে এক একটা ভিডিওতে আপলোড করব, তোমরা সেখান থেকে দেখে নেবে এবং দেখে তারপরে তোমরা আবেদন করে নেবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুবান্ধব যাতে সমস্ত এই স্কলারশিপগুলোর সুবিধা পেতে পারে। তো তোমরা যদি সাহায্য না করো তাদের, তো কেউ করতে পারবে না। তো তাহলে তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করো। থ্যাংক ইউ, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত।